হুইলার নিয়ে ভিডিও করব, মানে আপনি শুরু থেকে যত টু হুইলার আছে সবগুলো নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যে পরিচয় মানে এই বাইকটা সম্পর্কে এই বাইকটার নামটা কি? এটা হচ্ছে যেহেতু অনেকগুলো টু হুইলার নিয়ে আমরা পরিচয় দেব, পরিচয় করাবো। আর আমাদের কাছে একটা কথা বলে রাখি, যেই গাড়িগুলোর টু হুইলার আছে সেই গাড়িগুলোর থ্রি হুইলার আছে, মানে এই সব স্কুটি জাতীয় যতগুলো গাড়ি আছে, আচ্ছা আচ্ছা, সবগুলোর যেগুলো টু হুইলার আছে সেগুলো থ্রি হুইলার আছে। তো এবার কথা শুরু করি, এটা হচ্ছে মডেল নাম্বার 304। আচ্ছা, এটা মোটর ব্যাটারি সম্পর্কে একটু বলেন। এটার ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি, আর মোটর হচ্ছে 1000 ওয়াটের ব্রাশলেস মোটর। যে থ্রি হুইলার গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের টু হুইলার আছে। ও আচ্ছা, এছাড়া পিছনে যদি দেখি দীর্ঘক্ষণ ব্যবহার করলেও, এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক, আর বডিটা হচ্ছে প্লাস্টিক ফাইবার প্লাস্টিক বডি। সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করে, সম্পূর্ণ এলইডি। অনেকদিন পরে চলে আসলাম আপনি শুনুন, আজকে আমরা যে বাইকটা আলোচনা করবো বাইকটার নামটা কি? এটার নাম হচ্ছে 304 মডেল নাম্বার। এটা আচ্ছা, মূলত আমরা টু হুইলার নিয়ে ভিডিও করবো, মানে আপনি শুরু থেকে যত টু হুইলার আছে সবগুলো নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যে পরিচয় মানে এই বাইকটা সম্পর্কে এই বাইকটার নামটা কি? এটা হচ্ছে যেহেতু অনেকগুলো টু হুইলার নিয়ে আমরা পরিচয় দেব, পরিচয় করাবো। আর আমাদের কাছে একটা কথা বলে রাখি, যেই গাড়িগুলোর টু হুইলার আছে সেই গাড়িগুলোর থ্রি হুইলার আছে, মানে এই সব স্কুটি জাতীয় যতগুলো গাড়ি আছে, আচ্ছা আচ্ছা, সবগুলোর যেগুলো টু হুইলার আছে সেগুলো থ্রি হুইলার আছে। তো এবার কথা শুরু করি, এটা হচ্ছে মডেল নাম্বার 304। আচ্ছা, এটা মোটর ব্যাটারি সম্পর্কে একটু বলেন। এটার ব্যাটারি হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি, আর মোটর হচ্ছে 1000 ওয়াটের ব্রাশলেস মোটর। আচ্ছা, যেটা বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হয় না? কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, যারা কিন্তু টু হুইলার মানে অনেকে কিন্তু টু হুইলার চালাতে পারে না, থ্রি হুইলার চালান, তারা কিন্তু এই মডেলের থ্রি হুইলার আছে। হ্যাঁ, এই মডেলের থ্রি হুইলার। আচ্ছা, বর্তমানে প্রাইস আছেন কত? এটার প্রাইস হচ্ছে 95,000 টাকা। 95,000 টাকা। আচ্ছা, নেক্সট আরেকটা বাইক দেখতেছি, খুব কিউট এবং কালারটা খুব জোস। হ্যাঁ, এর ভিতরে কয়টা কালার পাবো আমরা? এটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো। দুইটা কালার, ওটার ভিতরে কয়টা কালার পাবো? এটার মধ্যে দুইটা কালার, মাশাআল্লাহ। আমি বিয়াস প্রতিবারে কিন্তু বলি, আপনি প্রতিটা গাড়ির ভিতরে কিন্তু কালার তার এক একটা একটা কালারগুলো আছে, সম্পর্কে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এই গাড়িটা যদি আসি, এই গাড়ির কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব জোস, দেখেন কত সুন্দর লাগতেছে। এর ভিতরে কয়টা কালার পাবো বল? দুইটা। আরেকটা কালার কি? এই এটার মধ্যেই মধ্যে একটু লাইট, একটা লাইট একটা ডিপ, এটা যেমন ডিপ ওটা একটু লাইট। এটার চাকা সম্পর্কে একটু বলেন তো। এটার চাকা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, হাইড্রোলিক ডিস্ক ব্রেক, অ্যালুমিনিয়াম অ্যালয়িং, 10 ইঞ্চি টিউবলেস টায়ার, 10 ইঞ্চি টিউবলেস টায়ার। হ্যাঁ, আর এই সাসপেনশন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন, আর এটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক মেশিন। এই সম্পর্কে এলইডি লাইট ইউজ করে, তাই না? আমাদের প্রত্যেকটা গাড়িতে এলইডি লাইট এখন ব্যবহার করা হয়। আচ্ছা, আগে হ্যালোজেন ছিল, এখন হ্যালোজেন। অনেক সাবস্ক্রাইবাররা প্রশ্ন করে যে হোসেন ভাই, এলইডি লাইট এবং কি ওই লাইটের মধ্যে পার্থক্যটা কি একটু বলেন তো। এলইডি লাইট আর এই ওই লাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এলইডি লাইট খুবই অল্প ভোল্ট খরচ করে অনেক বেশি আলো আলো দেয়, এটাই হচ্ছে মূল পার্থক্য। আচ্ছা আচ্ছা, এই গাড়িটা যদি দেখেন, লাইটিংটা যদি দেখেন, দিনে বেলা এত কিউট লাগতেছে, রাত্রে হলে কত কিউট লাগবে আপনি দেখেন। আর সবসময় চেষ্টা করবেন, আপনি যখন একটা গাড়ি দিবেন, ব্যাটারির মোটর সম্পর্কে আগে আইডিয়া নিয়ে তারপর বাইকগুলো কিনবেন। আমি সবসময় কিন্তু ভিডিওতে এই কথা বলি, কারণ ব্যাটারির মোটর সম্পর্কে আপনার আইডিয়া না থাকলে বাইক সম্পর্কে চালায় আপনার মাইলেজ পাবেন না, এমনকি আপনার ওই ধরনের ফিলটাও পাবেন না আর কি। এই সম্পর্কে এক্সপার্ট আছে এনাম ভাই, এনাম ভাইয়ের সাথে পরামর্শ করে নিতে পারেন আপনার বাজেট অনুমত। আর আপনি কিন্তু সবসময় চেষ্টা করেন যে যাদের বাজেটের মধ্যে বাইকগুলো রাখার জন্য। আজকের ভিডিওতে আপনার সবচেয়ে কম বাজেটের বাইকগুলো দেখাবেন, তাই না? আমরা প্রত্যেকটা গাড়িই দেখাবো, এর মধ্যে কম বাজেট বেশি বাজেট সবগুলোই আছে। আর সাধারণত ইলেকট্রিক বাইকগুলো তেলের বাইকের চেয়ে অনেক দাম কম এবং অনেক সাশ্রয়ী, মেইনটেনেন্স খরচ নাই বললেই চলে। একটা তেলের বাইক যদি কেনার পর আমি 1 বছর ব্যবহার করি, ন্যূনতম 2 বার ওটার মধ্যে আমাকে ইঞ্জিন সার্ভিসিং করতে হবে, কারণ ওটা তেল মোবিল চেঞ্জ করতে হবে, অনেক কাজ আছে। তো সর্বনিম্ন হলো যদি 5,000 করে ধরি পুরা একবার এই করে পুরা মেনটেনেন্স করতে, 10,000 টাকা লাগবে। অথচ ইলেকট্রিক বাইকে 1 বছরের মধ্যে হাতও দেওয়া লাগে না,
টায়ার আর ব্রেক সিস্টেমটা হচ্ছে ড্রাম ব্রেক, তারপরে 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি, একবার ফুল চার্জ করলে যেতে পারবে 30 থেকে 35 কিলো। আচ্ছা, এই ব্যাটারি তো পোর্টেবল ব্যাটারি মনে হয়? হ্যাঁ, পোর্টেবল ব্যাটারি, যদিও এটা জেল ব্যাটারি আমরা দিচ্ছি, কিন্তু এটা তারপরে পোর্টেবল ব্যাটারি, একটু ওয়েট বাট পোর্টেবল, পোর্টেবল মানে তাহলে একটু ঘরে চার্জ করতে পারবে, ব্যাটারি ইনস্টল করে তাও পারবে। এটা প্রাইস স্টেশন কত জানেন ভাইয়া? এটা হচ্ছে 75,000 টাকা আমাদের রেগুলার প্রাইস, কিন্তু বর্তমান অফার প্রাইস হচ্ছে 10,000 টাকা ডিসকাউন্ট। এবার আমরা আরেকটা টু হুইলার, এই যে আরেকটা টু হুইলার, এই টু হুইলারটাকে আমার এতই ভালো লাগে, বিশেষ করে এটা হচ্ছে ওই যে তুমি একটু আগে বললা না যে গরিবের বন্ধু, গরিবের বন্ধু হিসেবে যদি ধরতে হয় তাহলে এটা আসলে ধরতে হবেই, কারণ কি আপনার শক্তপোক্ত এবং কি আপনার দেখতে খুব মজবুত, সেটা কিন্তু আপনার যেমন শক্তপোক্ত দেখতে মজবুত এবং এটা মাইলেজও অনেক বেশি, ওইটা কিন্তু আমি বলছিলাম 30 থেকে 35 কিলোমিটার, এটা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, 50 থেকে 60 কিলোমিটার। আবার এই গাড়িটা কিন্তু এই মাল ক্যারি করার জন্য বিশেষভাবে, আচ্ছা আচ্ছা, কেউ যদি চিন্তা করে যে আমি পণ্য ডেলিভারি করব, তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে বক্স রেখে সে অনেক ধরনের মাল আমরা করতে পারবে, আমরা বক্স করে রাখার জন্য তাকে পোর্ট করে দিয়েছি। তারপরে ব্লাইং স্পেস যেটা রয়েছে এই যে এখানে ইজিলি রাখা যাবে, এবং এই যে ব্যাটারিটা এখান থেকে খুলে সে ব্যাটারি এখন তালা মারা আমি দেখাচ্ছি, এই যে দেখো এই ব্যাটারিটা পোর্টেবল, যদি সে লিথিয়াম আয়ন ব্যাটারি পোর্টেবল, সে নিয়ে চার্জ করতে পারবে, ব্লাইং স্পেসে অনেক কিছু রাখতে পারবে। এখানে একটা ছোট সিট সম্পর্কে একটু বলেন তো, পিছনে সিটটা, এই যে সিটটা দেখতেছো পিছনে যাওয়ার আগে আমি এটাই আসি, এই সিটটা হচ্ছে এতটাই অসাধারণ যে এই সিটটার মধ্যে অনেক মোটা ছোটা বড় হওয়ার কারণে দীর্ঘক্ষণ ব্যবহার করলেও মানে কোনো আনিজি আসে না, কোনো দুর্বলতা আসে না, বোরিং লাগে না। তারপরে পিছনের যে সিটটা আছে এই সিটটা কিন্তু অনেক বড়, এখানে মানুষ বসতে পারবে, এখানে পা রাখতে পারবে। আর যদি সে মাল ক্যারি করতে চায় তাহলে সিটটা কীভাবে ফোল্ড অন করে ফেলবে, অনেক বড় ঝুড়ি বক্স বা বস্তা ব্যবহার করে সুন্দরভাবে, এবং কেউ যদি চায় এই যে এইভাবে আবার ফোল্ড অফ করে আরো বড় করতে, এই যে আরো বড় জায়গা পেয়ে গেছে। আচ্ছা, এটা প্রাইস এখন কত? এটা হচ্ছে 95,000 টাকা। 95,000 টাকা, কয়টা কালার পাবো আমরা? এটার মধ্যে 4টা কালার দিব, লাল, হলুদ, নীল এবং কালো। এই গাড়ির বড় বৈশিষ্ট্য হচ্ছে পুরো দেখতে লোহা, হ্যাঁ, মানে বাইনা কোনো অপশন নাই, অপশন নাই, যদি কোনো গাড়ি যদি লাগে মানে ওই গাড়ি ব্যাক হয়ে যাবে, এই গাড়ি কোনো কিছু অপশন নেই, কোনো কিছু করতে পারবে না। এরপর আরেকটা দেখতেছি, এটা কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার? এটা হচ্ছে 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি, একবার ফুল চার্জ করলে 30 থেকে 35 কিলোমিটার যাওয়া যায়। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। এটা তো দুজন বসতে পারবে? এটা হ্যাঁ, সামনে পিছনে দুজন বসতে পারবে। আচ্ছা, এরপর আরেকটা দেখতেছি সাইকেলের মতো, মানে অনেকটা কিন্তু ইটি বাইক তো, মানে আমি সবসময় বলছিলাম এটার প্রাইস একটু কমাই দেন, মানে যাতে সাবস্ক্রাইবাররা কিনতে পারে। এটার প্রাইস কেমন যাচ্ছে? আচ্ছা, ওইটা আসলে আমাদের স্টক আউট, এটা আর একবারে নাই, ঠিক আছে, যেটা আছে একটাই আছে, এটার কথা নাই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটি আরেকটা কালার দেয় না? এটার প্রাইসটা কত?
এটা 95000 কত ভোল্ট কত অ্যাম্পিয়ার 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার কত কালার পাবো এটা মধ্যে দুইটা কালার পাবো দুইটা কালার পাবো এরপর দেখতেছে একটা টু হুইলার যেটা কিনা আপনার এই স্মার্টের মধ্যে সবচেয়ে কিউট যে বাইকটা ছোটর মধ্যে এটার নামটা কি এটা হচ্ছে আমাদের H2 ভার্সন 3 H2 ভার্সন 3 এটা যেটা কিনা মাইলেজের কিং ছিল আগে হ্যাঁ এটা মাইলেজের কিং ছিল এখনো মাইলেজের কিং আছে অল্পর মধ্যে 50 থেকে 60 কিলোমিটার যায় এটা এটার প্রাইসটা কেমন এটার প্রাইস হচ্ছে 88000 টাকা 88000 টাকা এর ভিতরে দেখেন ছোট ছোট কিছু সাইকেল আছে এগুলো সবচেয়ে কম দামের বাইক যেগুলো দেখাচ্ছে এখন এটা হচ্ছে 65000 টাকা 65000 টাকা মাইলেজ পাবো মাইলেজ পাবে 30 থেকে 35 কিলোমিটার 30 থেকে 35 আরেকটা দেখতেছি স্কুটি মতো এগুলো আপনার কাছে আছে না ওগুলো শেষ শেষ আচ্ছা আচ্ছা এরপর দেখতেছি যে স্পোর্টস বাইকের মতো টু হুইলার যেটা আর কি মানে সালমান স্যার মানে আগে যেগুলো যারা রয়্যাল ফিলার বা অনেক সময় কিন্তু স্পোর্ট বাইক কেনার জন্য বাজেট হয়ে ওঠে না তার এই বাইকটা দেখতে পারেন এই বাইকটার নামটা কি অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার মাশাআল্লাহ দেখেন এই বাইকগুলো যখন আপনি রাস্তা বের হবেন মানে মানুষ তাকায় থাকার মতো আর কি দেখার কত কিউট এর সামনে চাকা সম্পর্কে একটু বলুন তো এটার সামনের চাকাটা সম্পূর্ণ টিউবলেস এবং 12 ইঞ্চি টায়ার 103/70/12 12 ইঞ্চি টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর বডিটা হচ্ছে প্লাস্টিক ফাইবার প্লাস্টিক বডি আচ্ছা এটা তো সম্পূর্ণ এলইডি লাইট ইউজ করা হয়েছে সম্পূর্ণ এলইডি ভিডিও করতেছে তো এটা যদি পিছন দিকে একটু দেখাই পিছনে একটু মোটরটা একটু দেখান তো এটা হচ্ছে মোটর 2000 ওয়াটের ব্রাশলেস মোটর 2000 ওয়াট 2000 ওয়াট এবং এটা কিন্তু এই যে ডিস্ক ব্রেক সামনের পিছন রোডে অনেক বড় সাসপেনশন আচ্ছা যেটা ঝাঁকুনি হওয়ার সম্ভাবনা খুব কম দেখেন মানে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা খুব কম এক পিছনের দিকটা দেখেন মানে অনেকটা কিন্তু অ্যাট্রাকটিভ টাইপের যে বসবে মানে তাকায় থাকার মতো দেখেন তাকায় থাকার মতো এটা প্রাইসটা কেমন এটার প্রাইস 135000 টাকা 135000 টাকা প্রিয় আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর বাইক দেখাবো না কারণ এত বাইক দেখালে আপনার মাথা ঠিক থাকবে না আমি সবসময় বলি স্মার্ট এই বাইক বলতে কিন্তু ইলেকট্রিক বাইকের রাজা বলা চলে তো স্মার্ট এই বাইক থেকে আজকে বিদায় নিচ্ছি তো যাওয়ার আগে একটা কথা বলে রাখি যারা কিনা ইলেকট্রিক বাইক কিনতে যাচ্ছেন বা কোনো একটা পরামর্শ দিতে যাচ্ছেন এনাম ভাইয়ের সাথে কথা বলতে পারেন কারণ এনাম ভাই সবসময় তার পরামর্শ দেওয়ার জন্য বলতে পারেন আর যাওয়ার আগে আপনার লোকেশন আপনি ক্লিয়ার করে দেন আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে ঢাকার যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি আসলে পেয়ে যাবেন যাত্রাবাড়ি থানা এই থানার ঠিক পিছনের দিকে রয়েছে বিবির বাগিচা 3 নম্বর গেট বিবির বাগিচা 3 নম্বর গেট আসলে আপনি স্মার্টি বাইকের বিশাল শোরুম পাবেন সেখান থেকে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের গাড়িটাকে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাল লাকা সিররুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب